workplace safety. Workplace safety bole kono compliance ekhane ache ki na ache. Ekhane workplace safety bole ami kono dhoroner kono kichu dekhte pari nai. Udaharonshorup ekhane kono jekon signboard lekha nai je ekhane kaj cholche. এখানে কাজ চলার সময় আপনারা এখানে রাস্তাটাকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিবে আমাদের ডিএমপির পুলিশ এখানে আছে জয়েন্ট কমিশনার সহ ডিএমপি ট্রাফিক ডিভিশন আছে ডিএমপি ক্রাইম ডিভিশন আছে তাদেরকে কালকে বলা হয়েছিল গতকাল ওনাদেরকে কোনো কিছু ইনফর্ম করা হয় নাই আমার সাথে ডিএমপির জয়েন্ট কমিশনারের কথা হয়েছে তার মানে কি এরা কোনো ধরনের ওয়ার্কপ্লেস সেফটি তারা করেন নাই এক দুই এনার উপর দিয়ে ওয়েল্ডিং করছেন ওয়েল্ডিং কিন্তু আগুনের স্ফুলিঙ্গ কিন্তু পড়ে যাচ্ছে কোনো ধরনের সেফটি নাই এখানে তারা ওনারা যে রোড যেগুলো করেছেন আপনারা নিজেরও দেখেছেন একটি রোডের থেকে আরেকটি রোডের উচ্চতা কিন্তু প্রায় 12 ইঞ্চির মতন এটিতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে গতকাল যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মর্মাহত গতকাল আমাদের জাতীয় শোক দিবস ছিল তার মধ্যে আরেকটা শোক কিন্তু আরও বেশি আমাদেরকে কিন্তু নাড়াচাড়া করেছে নতুন দম্পতি তাদের বাচ্চারা কি অবস্থা হয়েছে সুতরাং আজকে এটা কিন্তু খুব সুন্দরভাবে এড়ানো যেত এড়ানো যেত কীভাবে যদি কমপ্লায়েন্সটা যদি মেনটেন করা হতো এখানে কমপ্লায়েন্সের কোনো কিছু মেনটেন করা হয় না কোনো কিছু না নাথিং এবং আমি মনে করি কেন তারা করলেন না কিভাবে তারা ক্রেনটা চালালেন ক্রেনের কি ত্রুটিপূর্ণ ছিল কি না ছিল যে ক্রেন চালাচ্ছিল তার এক্সপিরিয়েন্স কতগুলা এখানে আসলে জবাবদিহিতার কিছু নাই এখানে কেউ কোনো যে একজন মারা গেলে যে কী হবে আহত হলে কি হবে তাদের ব্যাক সাপোর্ট ছিল নাকি যে ক্রেন এই ক্রেনটা যদি কলাপস করে সাথে সাথে কি পিছনে আরেকটা কি ক্রেন থাকার কথা ছিল ওনাদের কি অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল সব অ্যাজ পার কমপ্লায়েন্স অনুযায়ী কিন্তু ব্যাক আপ সাপোর্ট একটি ক্রেন নষ্ট হলে বা ক্রেন যদি ক্র্যাশ করে সাথে সাথে আরেকটা ক্রেন স্ট্যান্ড বাই কমপ্লায়েন্সের কিন্তু থাম্ব রুলে পড়ে যায় আপনি তো বললেন যে নিয়মগুলোর কথা মানা হচ্ছে না এর বিপরীতে আপনার নগরের বাসিন্দারাই নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত হতে পারছে না সেক্ষেত্রে এখনো তারা একই অবস্থায় আছে এই মুহূর্তে আপনার পদক্ষেপ কি হবে এই মুহূর্তে আমাদের এমডি সাহেব আছেন বাস র্যাপিড ট্রানজিটের জন্য এমডি সাহেব আমার সামনে আছেন এখানে পিডি আছে আমি গতকাল কথা বলেছি রোডস্টার হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ার আমাদের রোডস্টার হাইওয়েজের যিনি সচিব তার সাথে কথা হয়েছে আমি বলেছি আমি সকল কাজ আমি বন্ধ করে দিব আপনি সকল কাজ বন্ধ করে দিব সকল কাজ বন্ধ করে আপনারা আমার সাথে আগামী পরশুদিন বসবেন আপনারাও থাকবেন আমাকে কি কি রোড সেফটির জন্য যা যা আছে আমাদেরকে আপনারা সব কিছু দেবেন শুধু এই প্রজেক্টটি না যতগুলো প্রজেক্ট ঢাকা শহরের মধ্যে চলছে সকল প্রজেক্টের জন্য আমাদের ডিএনসিসি যে কাছে আছে আমাদের কাছে তাদের পুরো কমপ্লায়েন্সটা দেখাতে হবে দেখুন শুধু কমপ্লায়েন্স কিন্তু রোড সেফটি না এখানে রোড সেফটি আছে ইলেকট্রিক্যাল সেফটি আছে এয়ার পলিউশন আছে অনেকগুলো কিন্তু কমপ্লায়েন্স আছে এবং ওনারা যখন যে কোম্পানিকে দিয়েছে সেই কোম্পানি কিন্তু সব কিছু সাইন করে কিন্তু তারপরে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে তারা কিন্তু টাকাটা পাচ্ছে এরকম না যে সরকার টাকা দেয় নাই সব কিছু দিয়েছে কিন্তু এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছিল খামখেয়ালি এখানে খামখেয়ালিটাকে আমি সবচেয়ে বড় করে দেখছি কারণ আমার সাথে যে কথা হয়েছে ডিএমপির আমাদের জয়েন্ট কমিশনার সাহেব আছেন আমাদের ডিসি সাহেব আছেন ওনারা বলেছেন যে গতকাল কোনো ধরনের নোটিশ তারা দেয়নি যে তারা কাজটা করবে না আমি 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 গত বৃহস্পতিবার দিন আমি এমডি সাহেবকে ডেকেছিলাম আমাদের এমডি সাহেব ছিলেন পিডি ছিলেন গত বৃহস্পতিবার আমি সকল প্রজেক্টের এমডি প্রজেক্ট ডাইরেক্টরকে দেখেছিলাম এবং তাদেরকে বলেছি একটা কথা আমার জনদুর্ভোগ যেন না হয় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয় আমি গত বৃহস্পতিবার দিন ইউ আস্ক হিম এই কথাটা ওনাকে আমি বলেছি আমি বলেছি নিজে বলেছি আমি সুতরাং আমি আসছি সুতরাং আমি যেটা বলতে চাই এখানে এটি অত্যন্ত একটি দুঃখজনক এটি যেন আর কোনো না ঘটে কোনো জনদুর্ভোগ যেন না করে ইন রেসপেক্ট অফ আমার সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর যারা আছে তাদেরকেও আমি আজকে বলি ওদেরকেও কিন্তু কমপ্লায়েন্স মেনে চলতে হবে জনদুর্ভোগ মিলে এনারা এই প্রজেক্ট কবে শেষ হবে তারা কোনো সাইনবোর্ড নাই এই প্রজেক্টের
যেসব রোডগুলোকে তারা বাইপাস করে দিবে তারা ওনারা করেন নাই। এই রোডের মধ্যে আমাদের সিটি কর্পোরেশনের ড্রেন আছে, আমি দেখেছিলাম আমাদের যে ড্রেনগুলো আছে ড্রেনগুলোকে আপনি সরিয়ে সাইডে যে নেবেন কবে করবেন? ওনারা বললেন করবেন, কোনো প্ল্যান নাই। আমি তো এখন এগুলো দিব না, আমি তো এগুলোতে এখন দিব না। আমার এখন একটি কথা হচ্ছিল আগামী বৃহস্পতিবার 11টার সময় আমাদের ডিএমপি থাকবে, আমাদের সকল সংস্থা যারা আছেন সকলে থাকবেন, আমাকে আপনারা কমপ্লায়েন্স দেখাবেন, কমপ্লায়েন্স নিশ্চিত হওয়ার পরে তারপরে রোডে কাজ হতে হবে। আজকে উপর থেকে একটি সিমেন্ট পড়ে যাচ্ছে, আজকে একটা রড পড়ে গেলে আরেকটি প্রাণহানি হবে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে কমপ্লায়েন্সটা মেনে চলতে হবে। ধন্যবাদ সবাইকে।